ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার একটা ইভিনিংয়েই ব্লগ করছি। পুজো তো এসে গেছে, কি পুজো এসেই গেছে, আর এক কদিন মাত্র বাকি আছে। তো এবার তো দেখতেই পেলে তোমরা যে সেভাবে আমি আর ব্লগ করিনি, মানে যেরকম ডেলি বেসিসে ব্লগ যায় তোমরা খুব কমই পেয়েছো। তার দেখো দুটো রিজন আছে। ফার্স্ট রিজন এটা যে ঘোরা ব্লগগুলো সব মাঝে মাঝে সময় মতো করে দিচ্ছিল, আমি নিজে আমার কাজ নিয়ে প্রচণ্ডভাবে বিজি হয়ে পড়েছি, তো আমার পক্ষে ওইভাবে ডেলি ব্লগ করা পসিবল অতটাও হচ্ছিলো না। সেকেন্ড রিজন তোমরা জানো যে কি ঘটেছে আগস্টে, সেটা নিয়েও যা পরিস্থিতি ছিল সেইভাবে সেই মানসিকতাও তখন ছিল না, বলবো না এখনও আছে, বলবে এখনও আছে না, বাট হ্যাঁ স্টিল আমরা মানে দেখো যা হচ্ছে সেটা যেমন আছে সেরকম লাইফে এগোতে হয়, সব কিছু করতেও হয়। তো যাই হোক, আজকের ব্লগটা সন্ধ্যাবেলা এই কারণে শুরু করলাম যে এবছর পুজোর মার্কেটিংটা তোমাদের সাথে শেয়ার করবো, আর তাছাড়া আমার বার্থডে ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি বার্থডেতে কী গিফট পেয়েছি সেগুলো তোমাদের দেখাবো, সেগুলোও আমি একদম ব্লগ করার টাইম পাইনি। তো আজকে একবারে বার্থডেতে কী কী পেয়েছি সেগুলো দেখাবো, যদিও সব ইউজ হয়ে গেছে। সেকেন্ড হলো হ্যাঁ পুজোতে যেটুকু যা মার্কেটিং করেছি দেখাবো, কতটা কী পুজোতে পড়বো জানি না, তবে হ্যাঁ তারপরে ওগুলো ডেফিনেটলি ইউজ হবে, তো কেন কী ব্যাপার সেটা পরেই জানতে পারবে। চলো ব্লগটা স্টার্ট করছি, আর সোম আছে, সোমকে বলেছি আমাকে একটুখানি শুটে হেল্প করে দিতে। চলো তো চলো সবার আগে তোমাদের বার্থডে গিফটে সোম কি গিফট করেছে আমার বার্থডেতে সেগুলো দেখাচ্ছি। তো এই ড্রেসটা যারা আমার বার্থডে ব্লগ দেখেছো তারা সবাই দেখেছো, তো আবার করে দেখাচ্ছি এই ব্ল্যাক ড্রেসটা। এই ড্রেসটা সোম আমাকে দিয়েছে, এটা বার্থডেতে পরেছিলাম। তো এটা একটা গিফট করেছে। সেকেন্ড হলো এই পারফিউমটা সোম গিফট করেছে, এটা হলো পেজ থ্রি। তোমাদের খুলে আমি দেখিয়ে দিচ্ছি, ফ্রেগনেন্সটা সত্যি খুব সুন্দর। তো এই যে এটা হলো বোতলটা, খুবই ভালো পারফিউমটা, তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। তো এটা একটা গিফট করেছে। আর সেকেন্ড যেটা গিফট করেছে, তুমি কথা বলতে পারিস সোম? এই সানগ্লাসটা সোম গিফট করেছে আমাকে, এটা হলো ডিওর এর সানগ্লাস। তো এই সানগ্লাসটা গিফট করেছে। এবার এইটা আমাকে নিয়ে গিয়েই ও কিনেছিল, আর এই দুটো কিন্তু সারপ্রাইজ ছিল। তো এই সানগ্লাসের যে শেডটা দেখছো পার্টিকুলার, এই শেডটা আমার কাছে ছিল না। তো এইটা হলো সোমের গিফট, তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমার মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল তুই একটা কিছু ভালো কিনে নিস। তো আমি ওটাকে কি করেছি, ভাগে ভাগে আমার ডেলি ইউজের জন্য কিছু জিনিস কিনেছি। তো এগুলো অলরেডি তোমরা পূজোর মার্কেটিং না, এগুলো আমি সবই পরে ফেলেছি, তোর সাথেই তো পরেছি। তো এগুলো সবই আমি পরে নিয়েছি। তো দেখো এই যে ক্রপ টপ যে শার্ট গুলো হয় না, তো এরকম আমার ডেলি ইউজের জন্য খুব দরকার ছিল। তো এরকম আমি দুটো শার্ট কিনেছি, এইটা একটা ইয়ালোর ওপর, আর এটা এই একটা, এরকম দুটো শার্ট কিনেছি। আর এরকমই গেঞ্জি ক্রপ টপ কিনেছি। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল ও পাশে যাও বাবা, ও আমার জামা দেখলে ও জামার উপর বসতে লাগবে। দেখো 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 অবস্থা, জামা দেখলেই হলো। আচ্ছা দেখো এরকম ক্রপ টপ গুলো কিনেছি, এগুলো একদম জাস্ট ডেলি বেসিসে আমার কাজেও বেরোতে টেরোতে লাগে, তো ওর জন্য এরকম একটা কিনেছি। আর এই একটা, বাহ এটা তো খুব সুন্দর, দেখিনি তো এটা। আচ্ছা তোর সাথে গিয়ে কিনেছি, আর পরিস নি এটা রে। না এইটা শুধু পড়া হয়নি, এই যেটা পেছনেও আছে এটা আমি জানতাম না, বাড়িতে এসে দেখেছি। তো এই একটা কিনেছি, আর এরকম টাইপের দেখো শর্ট তোমার ক্রপ টপ টাইপের কিনেছি। তো এটা বেসিক্যালি কি বলতো, আমি যে শার্টগুলো দেখালাম ওগুলো নিচেও পরা যায়, বা কোনো কিছু ওপরে মানে শার্ট দিয়েও এগুলো পরা যায়, বা শুধুও তোমরা চাইলে পরতে পারো। তো এরকম আমি দুটো কিনেছি, একটা রেড কিনেছি, এটা আমার পরা হয়নি, আর এটা প্রচুর পরা হয়ে গেছে, আর একটা এরকম অফ হোয়াইট কালারের কিনেছি, আর একটা কিনেছি এরকম তোমার ছোট এরকম বাইক স্যান্ডো গেঞ্জি মতো দেখতে, এটা অসভ্য, এরকম একটা কিনেছি। তো এটাও আমার কিন্তু মোটামুটি পরা হয়ে গেছে। তো এগুলো হলো মার যেটা মানে গিফটের টাকা ছিল, তো এগুলো আমি ছোট ছোট করে আমার যেগুলো দরকার কিনেছি। আচ্ছা মাসিও আমাকে টাকা দিয়ে দিয়েছিল, মাসির টাকা দিয়ে আমি যেটা কিনেছি, তো এই দেখো এই ব্যাগটা তোমরা অনেকে হয়তো দেখেওছো, আমি আমার বার্থডের দিন এই ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম। তো এটা খুব ছোট একটা ব্যাগ, এটার মধ্যে ছোট পা মানে একটা পার্স আর মোবাইল এটে যায়। তো
তো আমার এটা মানে লং ইয়েও আছে, মানে অ্যাজ এ স্লিং ব্যাগও তোমরা ইউজ করতে পারো, বাট আমার খুব ভালো লেগেছে এই প্রিন্টটার জন্য, তো এটা একটা নিয়েছি। আর এই ব্যাগটা একটা নিয়েছি, এই ব্যাগটাও আমি ইউজ করেছি। তো এই ব্যাগটা আমার এখন এটা লাগানো আছে দেখতে পাচ্ছ, বাট আমি এটা লাগিয়ে ইউজ করিনি, আমি এই যে এটা এটা নিয়ে ইউজ করেছি। তো এই ব্যাগটা সোমের অ্যাকচুয়ালি খুব পছন্দ ছিল, তো ওই জন্য সোমের পছন্দে এই ব্যাগটা নেওয়া। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো তোমরা অনেকে হয়তো সিটকে দেখেছো, আমার ফ্রেন্ড, তো ও আমাকে বার্থডেতে এই ব্যাগটা গিফট করেছে। এটা হচ্ছিল লেভিনা, লাভি লাভিনা, এবার তোমাদেরকে আমি পুজো গিফটটা দেখাচ্ছি। চলো, পুজোতে যেটুকু শপিং করেছি তার কিছুটা আজকে তোমাদের দেখাচ্ছি। সবটা দেখাতে পারছি না, তার কারণ হলো যা কিছু শপিং মার বাড়িতে রয়ে গেছে, মানে যেমন শাড়ি ফাড়িগুলো, আর কিছু শপিং এখনও বাকি রয়ে গেছে, তো সেগুলো তো দেখাতে পারছি না, বাট এখন পর্যন্ত যা যা কেনা হয়েছে সেগুলো তোমাদের শো করছি। তো সবার ফার্স্ট যেটা দেখাচ্ছি সেটা হলো এটা, একটা দেখো কোয়াড সেট, তো এটা হলো ওপরটা, এটা হলো ওপরটা, আর এর সাথে এটা হলো প্যান্টটা, এই যে। তো এগুলো যখন পরবো তখন তো তোমরা বুঝেই পারবে একদম। তো এই একটা সেট কিনেছি, আর এই একটা জিন্স কিনেছি, দেখতে পাচ্ছো এরকম হালকা কাজ আছে এটার মধ্যে। তো এখন যে স্টাইলের জিন্সগুলো আছে ওগুলোই, তো এই একটা জিন্স কিনেছি। এবার এটার সাথে ম্যাচ করে এখনো পর্যন্ত টপ কেনা হয়নি, তো সেটা হয়তো পরে কিনবো। আচ্ছা, আমি একটা ব্ল্যাক স্কার্টও কিনেছি শর্ট, বাট এই মুহূর্তে না খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, তো ওটা পরে যখন পরবো তোমরা দেখে নেবে। আচ্ছা, আর এই একটা টপ টি শার্ট টাইপের কিনেছি, এটা না ওই ব্ল্যাক স্কার্টটার সাথেই কিনেছি আর কি ম্যাচ করে। তো এটা হলো এরকম, এটা একটু শার্টিন ফিনিশ টাইপের আছে, সময় একটু ক্লোজলি দেখাচ্ছিস, এই যেরকম একটু শার্টিন ফিনিশ মতো আছে, এটা অনেকটা ওই পিচ কালারের মতো। তো এটা কিনেছি একটা, আর এটা একটা মোটামুটি রেগুলার বেসিসে পরার জন্যই এটা একটা ক্রপ টপ কিনেছি। তো এটা এই জিন্সটার সাথেও যদিও বা চলে যাবে, তো এটা একটা কিনেছি। আর আমি এবার অনেকগুলো কোর্ট সেট কিনেছি, তার আগে এই ড্রেসটা দেখাই তোমাদেরকে। তো এই ড্রেসটা বেসিক্যালি তোমরা হয়তো বুঝতে পারবে না এইভাবে, তো এটা পরলে ভালো বোঝা যাবে। এটা হলো বেসিক্যালি টপটা, তোমরা কতটা এগুলো খুব বেরিয়েছে এবার এই ড্রেসটা, এটা টপটা, এটা হলো নিচে স্কার্টটা, নিচে স্কার্টটা, এটা এইভাবে জয়েন্ট আছে, তো এটা এইভাবে বুঝবে না, এটা পরলে ভালো করে বোঝা যাবে, তো এরকম আসবে ব্যাপারটা আর কি ড্রেসটা মেনলি। আর এই জায়গাটা একটা হালকা কাট মতো আছে দু সাইডে। হ্যাঁ, এটা হলো তোমার ড্রেসটা, এই একটা ড্রেস কিনেছি। আচ্ছা, এবার তোমাদের দেখাই, এটা হলো প্যান্টটা, এই যে প্যান্টটা, এটার উপর হলো এই দেখো একটা টিউব টপ টাইপের আছে এটা, আর এটার সাথে এই টি শার্টটা হলো একদম উপরে। এগুলো হয়তো তোমরা এমনিতে এইভাবে বুঝতে পারছো না যখন আমি এটা পরে দেখা, এখন পরে দেখা যাচ্ছে না, বাট হ্যাঁ আমি যখন পরবো তখন ডেফিনেটলি তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে এটার উপরে এটা হলো শার্টটা, শার্টটা একটা, তো এটা হলো এরকম থ্রি সেটের, থ্রি পিস সেট না এটা। এটা দেখো, এটা আমার সবথেকে ফেভারিট, এটা 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 সময় ফেভারিট, দারুন ফেভারিট। এটা এরকমই একটা ক্রপ টপ টাইপের উপরটা, আর নিচে হলো প্যান্টটা সলিড সুন্দর, মানে তোমার কাপড়টা একদম কটনের, আর এরকম দেখো কার্গো প্যান্টের মতো এরকম পকেটও আছে, এটা অ্যাঙ্কেল লেন্থে, তো এটা হলো পকেট, এটা পকেট, এই হলো প্যান্টটা, আর এই যে এটার সাথে এটা, এটা হলো সেটটা, খুব সুন্দর দেখতে এটা, তো এটা মানে সত্যি খুব সুন্দর, সফিস্টিকেটেড দেখতে পুরো। এইটা একটা সেট, এবার দেখাই এই একটা, তবে বেশিরভাগই এবার দেখতে পাচ্ছি একটু ব্ল্যাক বেস হয়েছে, সেটা প্রথমে বুঝিনি, চয়েস হয়ে গেছে কিনে ফেলেছি, পরে দেখছি একটু ব্ল্যাকের উপরে, আর আমার ভালো লাগে ব্ল্যাক। তো এটা হলো এটা ট্যান্টা, আর এটার সাথে হলো
এটা খুব ক্লাসি দেখতে। এটা হলো টপ। আমি এবারে তো উঠছি, তাহলে বুঝতে তো হাতে সুবিধা হবে। এই হলো সেটটা। হ্যাঁ ঠিক আছে, ক্লাসি দেখতে। এটা একটা, আর এইটাও একটা, অ্যানাদার। এটা গর্জিয়াস টাইপ। এটা এটা হলো প্যান্টটা, এটার সাথে এই যে টপটা এরকম দেখতে পাচ্ছো। হ্যাঁ এরকম, আর এটার সাথে হলো উপরে এই যে এই লং যে তোমার শার্টগুলো। অ্যাকচুয়ালি এগুলো কি বলো তো খুব উঠেছে এবার, এই যে এরকম তোমার থ্রি পিসে এরকম ওপেন শার্ট দিয়ে এটা হলো উপরটা। তো আপাতত এগুলোই হলো আমার পুজোর শপিং। হ্যাঁ আরও তোমার শাড়ি একটু কেনা হয়েছে, তো সেগুলো মার ওখানে আছে, ওই ফলস পুকুর কারণে গেছে। আর যেটা বললাম ব্ল্যাক স্কার্টটাও তোমাদের দেখাতে পারলাম না কোথায় আছে। আর দু একটা জিনিস কেনার আছে, তো সেগুলো যদি পারি, পুজোর তো আর কয়েকটা দিনই বাকি, তো যদি পারি দেখিয়ে দেবো, যদি না পারি তো পরে তোমাদের যখন পড়বো তখন শেয়ার করে দেবো। তো এই হলো আমার পুজোর শপিং আর বার্থডে গিফট। তোমাদের কেমন লাগলো বলো, অনেক দিন ধরে ভাবছি শেয়ার করবো বাট হয়ে ওঠেনি। প্লিজ জানিও কেমন লাগলো তোমাদের এই শপিংগুলো। আর চলো আজকে ব্লগ এখানেই এন্ড করবো। এখন এরকম ছোটো ছোটোই ব্লগ যাবে, ওরকমভাবে ডেলি ব্লগ করে ওঠা হচ্ছে না। তো যখন পারবো তখন তো নিশ্চয়ই করবো, এরপরেও একটা ভালো এরকম ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য, তো তোমরা হয়তো পরপরই পেয়ে যাবে। তো চলো সেই ব্লগটাতে সোমের কিছু বেস্ট কালেকশনের কিছু জিনিস এসে দেখবে কি ব্যাপারে তোমরা জানতেই পারবে। আজকের মতো গুড নাইট, টাটা। আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।